হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। তো চলো আজকে নতুন একটা টপিক শুরু করবো। আমরা বলেছিলাম যে কমপ্লেক্স নাম্বার সেকেন্ড থার্ড পার্টটা বার করবো, তো আজকে আমরা ফিজিক্স করবো না, কী করবো, কমপ্লেক্স নাম্বার যে থার্ড পার্টটা আছে সেটা আমরা শুরু করবো। ফার্স্ট পার্টটা আমি শুরু করেছিলাম, একটা আপলোডও করেছি, সেকেন্ড পার্টটা আমি শুরু করেছিলাম, এটা আপলোড করেছি। এখন আমার থার্ড পার্টটা হবে, থার্ড পার্টটার মধ্যে কী হবে সেটা তোমার হবে পোলার ফর্মটা, ঠিক আছে, বা আর্গান প্লেন কী, কমপ্লেক্স প্লেন কী, পোলার ফর্মটা কী এবং তার থেকে আমরা কী কী করতে পারি এবং প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন থাকবো, যেই মেইনস বা জেআইআইটি বা বিবিএস কোনো একটা এন্ট্রান্সের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো এবং কিছু কোশ্চেন তোমাদের আমি দিয়ে দেবো যাতে তোমরা বাড়িতে কিছু সলভ করতে পারো, ঠিক আছে। চলো লেটস শুরু করি। দেখো কমপ্লেক্স প্লেনটা কি, আগে জানতে গেলে আমরা কার্টেসিয়ান প্লেনটা জানি, ঠিক আছে। দেখো কার্টেসিয়ান প্লেন কি, কার্টেসিয়ান প্লেন হলো তোমরা আগে যা করে এসছো 9, 10, 11, 12-এ, সেটা হচ্ছে কার্টেসিয়ান প্লেন। যেমন ধরো আমি যখন কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করলাম x, y দিয়ে, বা একটা পয়েন্ট নিলাম সেটা 2, 3, ঠিক আছে। যখনই কোনো একটা দ্যাট মিনস দিস পার্ট ইজ, তার মানে এটা হলো তোমার 3 আর এটা হলো 2, ঠিক আছে। তো এটা x= কত 2 আর y= 3, ঠিক আছে। তো যখন আমরা x, y এর মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করবো কোনো একটা তার পার্টিকুলার পজিশন বা কোনো একটা অবজেক্টের পজিশনটাকে, তখন এটাকে x দিয়ে রিপ্রেজেন্ট করাটা কি বলা হয়, কার্টেসিয়ান বলা হয়, ঠিক আছে। আর ওই কমপ্লেক্স প্লেনের মধ্যে কি হয়, কমপ্লেক্স নাম্বার আমরা জানি দুইটা টার্ম থাকে, তার মধ্যে একটা রিয়েল পার্ট থাকে, একটা ইমাজিনারি পার্ট থাকে। তো একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে একটা রিয়েল অ্যাক্সিস থাকে, একটা ইমাজিনারি অ্যাক্সিস থাকে। তো ওয়াই অ্যাক্সিসটা বেসিক্যালি কী হয়, ইমাজিনারি অ্যাক্সিস, আর যে অ্যাক্সিসটা থাকে সেটা কী হয় তোমার রিয়েল অ্যাক্সিস হয়। তো এটা হচ্ছে তোমার কার্টেসিয়ান প্লেন। এখন যদি আমি কমপ্লেক্স প্লেন ধরি, কমপ্লেক্স প্লেন অর আর্গান প্লেন, তাহলে ওইখানে কি হবে, এটা জাস্ট এরকমই হবে আগের মতন। এটা হবে রিয়েল অ্যাক্সিস ও ধরো ও ড্যাশ, আর এটা হবে ইমাজিনারি অ্যাক্সিস। আমার কমপ্লেক্স নাম্বারটা কি হবে, কমপ্লেক্স নাম্বারটা সাপোজ z = x + i, y, বুঝতে পারছি, z = x + i, y। সাপোজ একটা পয়েন্ট নিলাম আমি এখানে, এই পয়েন্টটা হতো x + x, y, ঠিক আছে। তো কমপ্লেক্স প্লেনের জেডটা কীভাবে রিভিশন করবো, আমি এইভাবে রিভিশন করবো। যদি আমি একটা এক্সাম্পল, আরও একটা এক্সাম্পল নিলাম, সাপোজ ধরো z = 2 - 3i, একটা z1 = -2 - 3i, z2 = -2 + 3i। যদি এমন হয় তাহলে আমার কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো পয়েন্টগুলোকে। ধরো সাপোজ আমি এটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করবো 2, -3, এটা হচ্ছে বি, -2, -3, আর এটা হচ্ছে সি, সেটা হচ্ছে -2, 3, হ্যাঁ। তো প্রথমটা আমি রিপ্রেজেন্ট করেছিলাম কি দিয়ে, সেটা হচ্ছে তোমার x, y, এটা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তারপরটা হচ্ছে এ, এটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করবো, আমি এটাকে এখানে লিখে নিই, এ হচ্ছে তোমার 2, -3 কোঅর্ডিনেটটা। তো এর ভ্যালুটা কত হবে, 2, 2, -3, দ্যাট ইজ এই কোঅর্ডিনেটটা। এখানে এক্সের কোঅর্ডিনেট প্লাস হবে আর ওয়াইয়ের কোঅর্ডিনেটটা মাইনাস হবে, ঠিক আছে। এটা হচ্ছে এ পয়েন্টটা হবে, বুঝতে পারছি, এটা হচ্ছে এ পয়েন্টটা হবে। হ্যাঁ, তারপর বি পয়েন্টটা কোথায় হবে, বি পয়েন্টটা দুটোটাই মাইনাস হবে, তাহলে এখানে হবে বি পয়েন্টটা, কমপ্লেক্স নাম্বারটা হবে এখানে। সাপোজ ধরো এটা হচ্ছে এটা বি, দেখো তো -2, -3, ঠিক আছে। তারপর আছে তোমার সি পয়েন্টটা কোথায়, -2, +3, তো -2, +3 কোথায় হবে, সি, সেখানে -2, +3, সি নাম্বার। তো এটা হচ্ছে কি তা, এই যে জিনিসটা, এটাকে বলা হয় কমপ্লেক্স প্লেন और आर्गन प्लेन। ठीक है। तो আমি একটা কমপ্লেক্স নাম্বারকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। যদি রিপ্রেজেন্ট করি তখন ওই প্লেনটাকে বলা হয় কমপ্লেক্স প্লেন। আমি আবার রিপিট করছি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে যে প্লেনের মধ্যে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে বলা হয় তোমার কমপ্লেক্স প্লেন বা আর্গান প্লেন, ঠিক আছে। এটা নিয়ে আমি আরও অঙ্ক করা বা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স প্লেন নিয়ে আমি আরও অন্য একটা এক্সট্রা করে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। তো আজকে শুধু আমি পোলার কমপ্লেন নিয়ে আলোচনা করবো। তো এটার জন্য বলেছি আমি একটা ভিডিও বানাবো এক্সট্রা করে। চলো এখন পোলার ফর্মটা কি আমরা জানি, পোলার ফর্ম। সাপোজ আমি ধরলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, বি রিপ্রেজেন্টেড by the point px, y in the complex plane. Therefore, the corresponding polar form की होवे polar form polar coordinate पोलर पॉइंट लिख देंगे। पोलर पॉइंट विल बी पी आर को माथे टा। देखो हमें क्या लेके चाहिए, हमें लेके चिलाम जे कुनेट्टा पॉइंट के जुदी कुनेट्टा पार्टिकुलर पोजीशन टके जुदी माने आर आर थीटा दे रिप्रेजेंट करा है ना, তখন সেটা কী হয়েছে তার পোলার ফর্ম হয়েছে, ঠিক আছে। আর থিটা দিয়ে রিপ্রেজেন্ট করলে তো আমি একটা কমপ্লেক্স নাম্বার ধরে নিলাম, সেটা হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। এখন সেটাকে যদি আমি আর্গান প্লেন কমপ্লেক্স প্লেন রিপ্রেজেন্ট করি তাহলে কী দিয়ে রিপ্রেজেন্ট করবো, পয়েন্ট এই এক্স কমা ওয়াই। সাপোজ ধরো এই পয়েন্টটাকে নিই, এটা হচ্ছে সাপোজ একটা পয়েন্ট কমপ্লেক্স প্লেনের মধ্যে, সেটা হচ্ছে তোমার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। সেটাকে আমি পি পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এইটারই একটা পোলার ফর্ম হচ্ছে, তাহলে ওই পয়েন্টটাকে যদি আমি পোলার ফর্মে রিপ্রেজেন্ট করি তাহলে কী করে রিপ্রেজেন্ট করবো, তো আমি একটা ফিগার ড্র করে নিই। এখানে আমি ওটাকে দেখাচ্ছি। এখানে সাপোজ ধরো এটা এখন পোলার ফর্মটা করার জন্য পোলার ফর্ম অফ জেড, এটা কি করে করব দেখো, এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে পি এক্স না সরি, এটাকে আমি কী করে নিলাম আর কমা থিটা ধরে নিলাম। তো দিস পার্ট ইজ আর অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দ্যাট মিনস দিস ওয়ান ইজ ওয়াই অ্যান্ড দিস ওয়ান ইজ এক্স। যখন আমরা একটা পয়েন্টকে আর থিটাতে রিপ্রেজেন্ট করবো এটা কী বলা হবে, পোলার কোঅর্ডিনেট পাবে। এটা কী হবে, একটা পোলার কোঅর্ডিনেট ঠিক আছে। এটা হচ্ছে একটা পোলার কোঅর্ডিনেট। তো এখানে এখানে দেখো সাইন থিটা কী হবে, সাইন থিটা ইকুয়াল টু হবে ওয়াই বাই আর, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, অ্যান্ড কস থিটা হবে এক্স বাই আর, এক্স ইকুয়াল টু আর কস থিটা। তো এটা একটা ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এটা কী করে আসলো দেখো, এটা যদি একটা কোঅর্ডিনেট পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা হবে ওয়াইয়ের পার্ট আর এটা হবে এক্সের পার্টটা। তো সাইন থিটা হলো পারপেন্ডিকুলার বাই কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, সিন বের করে নিলাম ওয়াইটা, এবং কস থিটা হলো তো বেস বাই হাইপোটেনিয়াস। এখানে এই পি পয়েন্টটা যে আর কমা থিটা নিলাম তার পরিচয়টা কি, আর হচ্ছে ওই অরিজিন থেকে ওই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর থিটাটা হচ্ছে ওই যে ওপি যে স্ট্রেট লাইনটা আছে সেটা পজিটিভ অ্যাক্সেসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে তোমার এখানে থিটা, বুঝতে পারছি। তো এখন এখান থেকে আমার কমপ্লেক্স নাম্বারটা কী হয়ে যাবে, এখানে কমপ্লেক্স নাম্বারটা হবে এরকম জেড ইজ ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। তো জেড ইজ ইকুয়াল টু কত হবে, আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এটাই আমরা কি রিকোয়ার্ড পোলার ফর্ম অফ জেড। এটা হচ্ছে তোমার আমাদের রিকোয়ার্ড পোলার ফর্ম অফ জেড। এখন আমরা আর এর ভ্যালুটা কী করে বার করব, হ্যাঁ, তারপরে থিটা ভ্যালুটা কী করে বার করবো। দেখো তো দেখো আর এখানে কিছু না, तुम्हें जो दी एक नम्बर और दुई नम्बर के स्क्वायर कर दो ना तो आर स्क्वायर इक्वल टू चले आसें एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर दैट इज आर इक्वल टू रूट ओवर ऑफ एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर इटा आर एक टाके जो तुम डिवाइड कर दाओ 1 डिवाइडेड बाय 2 करो 1 डिवाइडेड बाय 2 करो ताहले कि आसबे देखबे tan थीटा इक्वल टू y बाय x तो थीटा इक्वल टू tan इनवर्स y बाय x दिस এটা হচ্ছে তোমার আর এটা হয়ে গেল তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট আর পোলার কোঅর্ডিনেটের মধ্যে সম্পর্কটা হচ্ছে তোমার এটা রিলেশনটা আর হচ্ছে আর থিটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট আর এক্স আর ওয়াই হচ্ছে তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট যদি আমি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি তাহলে আর এর ভ্যালুটা কোথায় থেকে পাবো এখান থেকে পাবো আর যে থিটার ভ্যালুটা এইভাবে পাওয়া যাবে ঠিক আছে এখন যখন থিটার ভ্যালু আর এর ভ্যালু এখানে রিপ্লেস করে দেব তখন এটা কি হয়ে যাবে এটা পোলার ফর্ম হয়ে যাবে ঠিক আছে তো আমি আবার একটু রিভাইজ করছি দেখুন আমাদের প্রথম কমপ্লেক্স প্লেন শিখলাম আমি আর্গান প্লেন কোন একটা কমপ্লেক্স নাম্বার যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই থাকে কীভাবে রিপ্রেজেন্ট করি রিপ্রেজেন্ট করা হয় তারপর আমি কী করলাম এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে তোমাকে বোঝালাম যে কোনভাবে লিখতে হয় পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করতে হয় কমপ্লেক্স প্লেনের মধ্যে বা আর্গান প্লেনের মধ্যে তারপরে বললাম পোলার ফর্মটা মানে কি আমি একটা জেড একটা পোলার ফর্ম নিলাম যেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বাই দ্য পয়েন্ট পি ইন দ্য কমপ্লেক্স প্লেন তখন তার করসপন্ডিং পোলার পয়েন্টটা করতে হবে আর কমা থিটা হবে ঠিক আছে তো আমি এটাকে এখানে ড্র করলাম পোলার ফর্ম অফ জেডটাকে কম এটাকে পোলার কোঅর্ডিনেট বলা হয় পি একটা পয়েন্ট নিলাম আর কমা থিটা এখানে আর আর কোনটা আর হচ্ছে অরিজিন থেকে পি পয়েন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্স আর থিটাটা হচ্ছে যে ওপিটা ওপি স্ট্রেট লাইনটা যে অ্যাঙ্গেলটা তৈরি হলো পজিটিভ ডিরেকশন অ্যাক্সিসের সাথে সেটা হচ্ছে থিটা ঠিক আছে এখন আমি কী করলাম এখান থেকে সাইন থিটা বার করলাম ওয়াই ইকুয়াল টু আর কস থিটা আর এক্স সরি এক ওয়াই বার করলাম আর কস থিটা আর এক্স বার করলাম আর সাইন থিটা এই দুইটা ইকুয়েশন করলাম এখন এই দুইটা ইকুয়েশন যদি আমি পুট করে দিই এখানে এই যে এখানে এখানে যদি আমি পুট করে দিই এই জায়গাটার মধ্যে তাহলে কী আসবে দেখো এই জায়গাটার মধ্যে যদি আমি পুট করে দিই তাহলে কী আসবে ভ্যালুটা আসবে আর কস আর কমন এলো কস থিটা প্লাস আর সাইন থিটা এখন প্রশ্নটা হচ্ছে স্যার আমি আর এর ভ্যালু আর থিটার ভ্যালু কী করে বার করলাম তো আর এর ভ্যালু থিটার ভ্যালু বার করার জন্য আমি আলাদা করে বলে দেখিয়ে দিলাম যে দুইটাকে তুমি স্কোয়ার করে দাও স্কোয়ার করে অ্যাড করে দাও তাহলে আর এর ভ্যালুটা বেরিয়ে যাবে আর যদি একটা একটা ডিভাইড করে দাও তাহলে থিটার ভ্যালু বেরিয়ে যাবে ঠিক আছে তো তোমরা একটু দেখে নাও তারপর আমরা কিছু নেই আমি এক দুটো এক্সাম্পল দিয়ে দেবো তারপরে এটা আরও ক্লিয়ার করে বোঝার জন্য चलो আমরা একটু শুরু করি সো আজকের যে প্রথম কোশ্চেনটা ছিল একটা সেটা হচ্ছে তোমার আমি দেখিয়ে দিচ্ছি যে একটা কোশ্চেন দিলাম আমি সিম্পল একটা কোশ্চেন যে কনভার্ট দ্য কমপ্লেক্স নাম্বার ওয়ান প্লাস রুট থ্রি আই ইন্টু পোলার ফর্ম তার সলিউশনটা করে নিলাম তো আমাদের এখানে কোশ্চেনটা কী আছে একটা কমপ্লেক্স নাম্বার নিলাম ওয়ান প্লাস রুট থ্রি আই ঠিক আছে তো এটাকে আমি কী করতে হবে কমপ্লেক্স পোলার ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখো ধরে নিলাম লেট জেড ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস রুট থ্রি আই সো এখানে ওয়ান ইকুয়াল টু কত হবে লেট আর কস থিটা আর রুট থ্রি ইকুয়াল টু আর সাইন থিটা দিস ওয়ান ইজ ওয়ান ইকুয়েশন ওয়ান এটা হচ্ছে ইকুয়েশন টু তো এটাকে আমি স্কোয়ার করে দিই তাহলে কী পাবো ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা দ্যাট ইজ 4 equal to r square, r equal to 2. Theta eta 1 হয়ে যাবে, তার মানে r হচ্ছে 2. আর আমি যদি ডিভাইড করে দেই 2 ডিভাইডেড বাই 1 করি তাহলে কি পাচ্ছি এখানে √3/1 = r sin θ বাই r cos θ। আর আর ক্যান্সেল হয়ে যাবে তাহলে tan θ = √3 θ = পাই বাই √3 60 ডিগ্রি না পাই বাই 3। তাহলে কি হয়ে যাবে আমাদের जे लेखो देखो therefore the polar form of z is equal to r cos theta plus I r sin theta r টা কমন নিয়ে নাও cos theta plus I sin theta the 2 cos pi by 3 plus I sin pi by 3 देखा सर ये होते हैं लोग तो देखो हमें एक तो एक्सप्लेन कर दी हमारा जो एक कॉम्प्लेक्स नंबर चलो z इज इक्वल टू कि 1 + √3 है तो ये टका हम किसे कंप्लीट करते होतो ये टका हम कंप्लीट करते होतो पोलर फॉर्म तो हम क्या करने लगा 1 টাকে ধরে নিলাম r cos θ আর √3 টাকে ধরে নিলাম r sin θ এটা আমরা জানি আগে আমি দেখিয়ে দিয়েছিলাম থিওরিতে তো দুইটাকে স্কয়ার করলাম r টা বের করে নিলাম ডিভাইড করলাম θ টা বের হলো তো θ কে আমি কি করলাম θ টা হ্যাঁ এখানে মনে রাখতে হবে θ টা কিসে হবে সব সময় ডিগ্রিতে হবে রেডিয়ান হবে r θ এর মধ্যে θ টা কিসে থাকে সব সময় রেডিয়ানে থাকে তো এটা রেডিয়ানে নিয়ে নিলাম তো পোলার ফর্ম z মানে জাস্ট কমন নিয়ে ভ্যালুটা পুট করে দিলাম জাস্ট পোলার ফর্ম চলে আসলো ঠিক আছে হয়ে গেল তো তোমরা আমি কি একটা एग्जांपल দিয়ে দিই মানে কয়েক দুটো অঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের तो तुम्हारा बारे होमवर्क करते पारो ठीक है ये तुम्हारे जो होमवर्क থাকবে পোলার ফর্ম থেকে कन्वर्ट द कॉम्प्लेक्स नंबर इनटू पोलार फॉर्म तो रोमान मान হচ্ছে √1 + i / 1 minus I Roman 2 1 minus I by cos pi by 3 plus I sin theta cos pi by 3 plus I sin pi by 3 এই দুটো তোমাদের আমি হোমওয়ার্কের জন্য দিলাম তোমরা কি করে নেবে এটা বাড়িতে একটু করে নেবে ঠিক আছে এগুলো একটু করে নেবে হ্যাঁ আরেকটা বাট হ্যাঁ এই দুইটা তো করে নেবে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি একটু নোট দিয়ে মনে রাখবে এটা একটু নোট দিয়ে মনে রাখবে যদি একটা কমপ্লেক্স নাম্বার এরকম থাকে z = শুধু সিম্পল i থাকে হ্যাঁ তখন তুমি কি করবে ধরো সাপোজ 2i থাকলো তখন তুমি কি করো এটাকে পোলার ফর্মে নেবে হ্যাঁ বাস ধরো 2 থাকলো i এর পার্টটা নাই এটা পিওরলি কমপ্লেক্স নাম্বার এটা পিওরলি ইমাজিনারি নাম্বার বা z1 = আছে তোমার 4 তখন এটাকে তুমি কি করে কমপ্লেক্স নাম্বারে নেবে ঠিক আছে তো এটার জন্য আমি একটু হিন্স দিয়ে দিচ্ছি এখানে হিন্স দিয়ে দিচ্ছি এখানে কি করে করবে জেডটাকে এটাকে লিখবে 0 + 2i তাহলে এটা হয়ে যাবে 0 হয়ে যাবে r cos θ আর এখানে 2 হয়ে যাবে r sin θ সিমিলার প্রসেস এখানে এটাকে কি লেখা নেবে যে z1 = 4 + 0 * i that is 4 হয়ে যাবে কত r sin theta r cos theta আর 0 হয়ে যাবে r sin theta তারপর বাকি বাটটা তো আগের মতই ঠিক আছে তো আমি এখানে জাস্ট আমি কি করলাম তোমাদের একটা কোশ্চেন দিয়ে বোঝালাম জিনিসটা কি করে করতে হয় তারপরে আমি রিলেটেড কোশ্চেন একটা দুটো দিলাম তোমাদের হোমওয়ার্ক করার জন্য আর পাশাপাশি দিলাম যে যদি কোনো সময় এরকম আসে যে z = 2i বা z = 4 মানে একটা পিওরলি কমপ্লেক্স নাম্বার হয় বা পিওরলি ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার বা পিওরলি রিয়েল কমপ্লেক্স নাম্বার হয় তখন তুমি সেটা কী করে পোলার ফর্মে নেবে তো তার জন্য তোমাকে কী করতে হবে আমি করলাম যে জেডটাকে 0 + 2i করে নেবে তার রিয়েল পার্টটা কত হয়েছে তো 0 = r cos θ আর এখানে 2 = r sin θ বাকি প্রসিডিউরটা সব এটার মতন করে করবে ঠিক আছে এইভাবে যেভাবে ওইটা যেভাবে করে দিলাম ওইভাবে করো তাহলে হয়ে যাবে सेमভাবে যদি z इक्वल टू जो 4 है तर मध्य इमेजिनारि पार्ट जो ना थे तो कि करते 0 into i लिखते परि 0 into जो i लिखी तो कि हमें 4 equal to r cos theta और 0 equal to r sin theta तब बाकी पजिटिवटा सेम इंटरमोलन कर ठीक है। प्रॉब्लम हम बोलें देखिए देव भिडियोते नेक्स्ट टाइम भिडियोते नेक्स्ट भिडियोते देखिए देव आर ठीक है। तो बाड़ीते एगो प्रैक्टिस करबे एरकम टाइपगुलो हो जाए बोलार कोनटा तो तुम्हारा एक देखे नाओ आमि अन्य प्रसंग दिच्छी। हाँ चलो नेक्स्ट हम एक एमसीक्यू करब आज के जो प्रथम एमसीक्यूटा करब সেটা হচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে তোমার ডি মোইভেরস থিওরেম ফর্মুলা ডি মোইভেরস থিওরেম এটা কি হয় cos θ প্লাস i sin θ থাকে অল টু দি পাওয়ার n হয় তাহলে cos n θ প্লাস i sin n θ হয়। আবার যদি cos θ মাইনাস i sin θ থাকে তাহলে cos n θ মাইনাস i sin n θ আর তারপরে যদি থাকে অন cos θ প্লাস i sin অল টু দি পাওয়ার মাইনাস n তাহলে cos n θ মাইনাস i sin n θ এই ফর্মুলাগুলো একটু মনে রেখে দেবে ঠিক আছে। এটা ডি মোইভেরস থিওরেম আদা লাগে। আরেকটা হয় যদি আমি একটা লিখতে পারি যে cos θ প্লাস i sin θ লেখা যায় e টু দি পাওয়ার i θ তো এটা 1 নম্বর এটা 2 নম্বর এটা 3 নম্বর এটা 4 নম্বর এই ফর্মুলাগুলো একটু মনে রেখে দিও ঠিক আছে। এই 4টা ফর্মুলা ডি মোইভেরস থিওরেমের থেকে কাজে লাগে। नेक्स्ट আমরা কি করব দেখো নেক্সট আমরা করব क्वेश्चन नंबर 2 আজকের জন্য ঠিক আছে। चलो क्वेश्चन नंबर 2 इफ n is a positive integer then 1 plus I root 3 whole to the power n 1 minus I root 3 whole to the power n is equal to n over 2 to the power n minus 1 cos n pi by 3 b number 2 to the power n cos pi by 3 c number 2 to the power n plus 1 cos n pi by 3 and d number হচ্ছে তোমার none of this right। চলো আমরা এটাকে সলভ করে কি করে করতে দেখো কোশ্চেনটা কি দেওয়া আছে এখানে কোশ্চেনটাতে দেওয়া আছে যে if n is a positive integer একটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে এটার যে বেরোটা সেটা বেরোটা কি হবে সেটা আমরা বার করতে হবে এখানে কোন অপশনটা ঠিক আছে। আমরা করে দেখি কি হয় तो लेने की गिवन से 1 plus i root 3 whole to the power n 1 minus i root 3 whole to the power n तो এখন আমি কি করে নি এটা কনসিডার করে নি যে লেট আগের মত 1 = r cos θ আর 3 = r sin θ এটাকে আমি এক নম্বর দিয়ে দিলাম এটাকে আমি দুই নম্বর দিয়ে দিলাম तो 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলাম तो 1 plus 3 = r স্কয়ার cos θ r স্কয়ার sin θ तो 4 = কত হবে r স্কয়ার cos θ plus sin θ तो 4 = r স্কয়ার r = 2 नेक्स्ट 2 divided by 1 करी टू डिवाइड वन करलाम ताहले कि होबे एखाने √3 by 1 equal to r sin theta by r cos theta ठीक है √3 equal to tan theta तो theta equal to pi by 3 theta equal to pi by 3 तो आमी ये पार्टटाते आमी देखो एखन आमी कि करब सेटाके एकटू देखो ना तुम्हरा এখন আমি এটাকে পুট করব ওটার মধ্যে ভ্যালুটা দেওয়ার পর এটা কি হবে আর cos θ হোল টু দি পাওয়ার n না সরি আর cos θ প্লাস i আর sin θ হোল টু দি পাওয়ার n প্লাস আর cos θ মাইনাস i আর sin θ হোল টু দি পাওয়ার n তাই r টু দি পাওয়ার n r to the power n cos theta minus i sin theta whole to the power n तो ये De Moivre's theorem टा यूज करी हमें इखने cos n theta plus i sin n theta cos n theta minus i sin n theta cos n theta plus i sin n theta थीटा थीटा काटा n थीटा r मान होच्छे 2 टू द पावर n 2 cos n थीटा मान होच्छे पाई बाय 3 हाँ তাহলে অপশন নাম্বার কোনটা আসলো অপশন নাম্বার সি দেখো না जस्ट सीम्पल पुलर फर्म यूज कर De Moivre's theorem यूज कर ठीक है ये प्रिवियस ईयर कोई एक एंट्रेंसर क्वेश्चन छिलो तो हमें कि करलाम हमें ये निलाम नहीं 1 इक्वल टू r cos θ और 3 इक्वल टू r sin θ पूरा सेम कार मतन एकदम हुबहु सेम पुलर फर्मेर मतन एखाने r बार करलाम θ बार करलाम तब भ्यालुगुलो पुट करलाम উপরে পাওয়ারের শুধু n ছিল n টা r টু দি পাওয়ার n কমন নিলাম তাহলে এটা তারপর এই পার্টটাতে এসে কি করলাম আমি De Moivre's theorem টাকে আমি ইউজ করলাম যেটা আমি লিখে দিয়েছিলাম ফর্মুলাটা এটা ইউজ করলাম ইউজ করার পর তারপর সিম্পলিফাই করলাম দেখলাম কত আসলো এটা তারপর আর এর ভ্যালু θ বলে বসিয়ে দিলাম সো आंसर চলে আসলো ঠিক আছে একদম সিম্পল বুঝতে পারছেন দেখুন আমি একটু so next देखो हमारा नेक्स्ट क्वेश्चन टाइम करब जो एमसीक्यू से आज के 3 नम्बर क्वेश्चन ना इफ जे स्क्वायर प्लस जेड प्लस 1 इक्वल टू 0 वेयर जेड इज ए कॉम्प्लेक्स नंबर देन द value value of z plus 1 by z whole square plus z square plus 1 by z square whole square plus z cube plus 1 by z cube whole square plus dot 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 z to the power 6 plus 1 by z to the power 6 whole square is 6, B number 12, C number 18, D number 24. देखो আমাকে এই কোশ্চেনটা দেওয়া আছে, জ্যাড একটা, এখানে হচ্ছে তোমার জ্যাডের একটা একটা কমপ্লেক্স নাম্বার, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, যেখানে জ্যাড একটা কি একটা কমপ্লেক্স নাম্বার, জ্যাড নিজে একটা কমপ্লেক্স নাম্বার আর কমপ্লেক্স নাম্বারের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে। তো তারপরে বলেছে যে এইটার ভ্যালুটা কত হবে আমাকে বার করতে হবে। ঠিক আছে, তো আমরা সলভ করে দেখি কী করি করা যায়। তো আমার কাছে কী কী গিভেন দেওয়া আছে যে জ্যাড স্কোয়ার প্লাস জ্যাড ইজ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো মানে এখানে এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু ওয়ান, সি ইকুয়াল টু ওয়ান। তো সে দ্বারা যে ফর্মুলাটা ইউজ করলে কী পাবি, माइनस बी रूट ओवर बी स्क्वायर माइनस फोर ए सी बाई टू ए, दैट इज माइनस वन प्लस माइनस रूट ओवर वन माइनस फोर बाई टू, दैट इज माइनस वन प्लस माइनस रूट थ्री आई हो बेटा बाई टू। तो माइनस वन प्लस रूट थ्री आई बाई टू और माइनस वन माइनस रूट थ्री आई बाई टू। तो एक टाके आमी कि करते पारी, ओमेगा धरते पारी, आरेकटा धरते पारी ओमेगा स्क्वायर। চলো এখন আমি এটা শুরু করি। আচ্ছা, তো এখানে আমি পুটিং করেছি আমি জেড ইজ ইকুয়াল টু ওমেগা। হ্যাঁ, আগে লিখে নিই। আচ্ছা, আমি আগে লিখে নিই এটা দেওয়ার পর দিয়ে জেড প্লাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার, जेड स्क्वायर प्लस वन बाई जेड स्क्वायर होल स्क्वायर होल प्लस वन बाई होल स्क्वायर, जेड टू दी पावर फाइव बाई वन बाई जेड टू दी पावर फाइव होल स्क्वायर और जेड टू दी पावर सिक्स बाई वन बाई जेड टू दी पावर सिक्स होल स्क्वायर। দেখো আমি কি করছি, এটা আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলাম। তো জ্যাডের ভ্যালু কত আসলো, এটা আসলো। তো আমরা জানি এটাকে ওমেগা দ্বারা হয়, ওমেগা যদি একটা কমপ্লেক্স কিউব রুটস ইউনিটি হয়, তো ওমেগা ধরলাম, এটাকে ওমেগা স্কোয়ার। তো আমি এখানে জ্যাডের ভ্যালু কোনটা নেবো, আমি এখানে জ্যাড ইকুয়াল টু ওমেগা নেব। হ্যাঁ, তো ওমেগাটা নিয়ে আমি এই পুরো সিরিজটা পুরোটা লিখে নিলাম ওয়ান থেকে সিক্স অবধি, লিখে এটাকে জাস্ট ভ্যালুটা পুট করে দিই। দেখো জ্যাড ইকুয়াল টু ওমেগা, তো ওমেগা প্লাস ওয়ান বাই ওমেগা হোল স্কোয়ার, ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, ओमेगा क्यूब प्लस वन बाई ओमेगा क्यूब होल स्क्वायर, ओमेगा टू दी पावर फोर प्लस वन बाई ओमेगा टू दी पावर फोर होल स्क्वायर, ओमेगा टू दी पावर फाइव प्लस वन बाई ओमेगा टू दी पावर फाइव होल स्क्वायर, ओमेगा सिक्स प्लस वन बाई ओमेगा टू दी पावर सिक्स। এখানে আমরা বলে রাখি তোমাকে, মানে আমি কিউব রুটস ইউনিটিটা দেখাইনি, মানে এটা পরের ভিডিওতে আসবে। তো ওমেগা যদি কিউব রুটস ইউনিটি হয় না, তখন ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার কত হয়, এটা ফর্মুলা মনে রেখে দেবে, এটা আমি পরের ভিডিওতে দেখাবো। ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার কত হবে, জিরো হবে, আর ওমেগা কিউব কত হবে, ওয়ান হবে। এটা পরের ভিডিওতে আমি এক্সপ্লেন করব পুরোটা কিউব রুটস ইউনিটিটা বা অ্যানথ্রোটোব ইউনিটি কী। ঠিক আছে, তো আজকে শুধু জাস্ট ফর্মুলাটা মনে রাখো, যেহেতু অঙ্কটা এখানে এসে গেছে। ओमेगा क्यूब इक्वल टू वन। ठीक है, तो यार जो किऊब रूट्स यूनिटी की एन रूट ऑफ यूनिटी की पर भिडियोते आलोचना करब। ठीक है, तो ये अंकटा कर दी, जस्ट भिडियोटा बोर्ड कर दाओ। ओमेगा प्लस होल स्क्वायर, ओमेगा टू दी पावर फोर प्लस वन बाई ओमेगा स्क्वायर होल स्क्वायर, এটা ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান হোল স্কোয়ার, ওমেগা প্লাস ওয়ান ওমেগা হোল স্কোয়ার, ओमेगा स्क्वायर प्लस वन बाय ओमेगा स्क्वायर होल स्क्वायर ये वन प्लस वन होल स्क्वायर तेल कत ये माइनस ओमेगा बाय ओमेगा होल स्क्वायर ये ओमेगा प्लस वन ओमेगा स्क्वायर होल स्क्वायर এটা হয়ে যাবে टू स्क्वायर ओमेगा स्क्वायर प्लस वन बाय ओमेगा होल स्क्वायर ठीक है। তারপরে হয়ে যাবে এখানে ওমেগা টু দি পাওয়ার फोर प्लस वन बाय होल स्क्वायर এটা এখানে टू स्क्वायर তাহলে কত আসবে এখানে আসবে মাইনাস वन মানে ওয়ান হোল স্কয়ার তার মানে वन প্লাস वन এখানে আসবে মাইনাস ওমেগা স্কয়ার বাই ওমেগা স্কয়ার होल स्क्वायर एखे फोर आसने कत आस माइनस वन माइनस ओमेगा बाय माइनस ओमेगा बाय होल स्क्वायर प्लस एखे आस ओमेगा क्यूब एट ओमेगा प्लस वन बाय ओमेगा स्क्वायर होल स्क्वायर प्लस फोर अच्छा प्लस फोर टाइम एखे लिखे दी प्लस फोर तो एखे कत आस वन प्लस वन प्लस फोर प्लस वन प्लस एखे क्या आस माइनस ओमेगा स्क्वायर होल स्क्वायर प्लस फोर तो दैट इज वन प्लस फोर प्लस वन प्लस वन प्लस फोर दैट इज टुएल्व एक टुएल्व तार माने बी नंबर ऑप्शन करेक्ट बी नंबर ऑप्शन करेक्ट ठीक है। तो हमें एग्जाम्पल निलाम सेटार मध्य एक ओमेगार पार्ट चले ओमेगा किउरस मेनिटी से देखनी हतो तुम्हारा कि कर जो कन्सेप्ट काजे लेगे ना से नेक्स्ट भिडियोते करब पूरा फुल भिडियो थको भिडियोर ऊपर क्योंकि कमप्लेक्स किउरस मेनिटी करते हैं एंथ्रोट मेनिटी क्यों करते हैं ठीक है। तो हमें ये क्वेश्चन निलाम नवार पर ये तो सीम्प्लीफाई कर दिल एक फर्मुला आज तुम्हें मने रखिए देवे नेक्स्ट भिडियोते हमें एक्सप्लेन करब कि और तारपर भैल्यूटा निलाम देखो एखाने आमी जेडर भैल्यू कत निलाम ओमेगा निते पारी ओमेगा स्क्वायर निते पारी तो आमी ओमेगा बसाई बा जेडर भैल्यू बा ओमेगा स्क्वायर बसाई दुटा बसाइले कत होबे आंसरटा एखाने 12 आसबे तो एटाके जस्ट सिम्प्लीफाई करलाम एलसीएम करलाम तो एखाने देखो 1 प्लस ओमेगा स्क्वायर इक्वल टू 0 दैट मीन्स एखान थेके लेखा जाए जे 1 प्लस ओमेगा इक्वल टू माइनस ओमेगा स्क्वायर और 1 प्लस ओमेगा स्क्वायर इक्वल टू माइनस ओमेगा ठीक है ना ওইখান থেকে ওই পার্টটা লেখা যায় তো জাস্ট এই ওয়ার্ডটা ভ্যালুটা পুট করলাম সিম্পলিফাই করলাম চলে আসলো ঠিক আছে বাস দেখুন तो हमारे नेक्स्ट क्वेश्चन हे लोकास निये 4 नम्बर द लोकास ऑफ पॉइंट जेड satisfying real part of 1 by z equal to k where k is a non-zero real number is option number 1 a straight line b number a circle C number, a hyperbola. D number, none of this. তবে দেখো এখন আমরা প্রশ্নটা দেখে কি দেওয়া আছে, একটা লোকাস বার করতে বলা আছে, একটা কমপ্লেক্স নাম্বার যেটা এই রিলেশনটাকে স্যাটিসফাই করে, যেখানে কে একটা নন জিরো রিয়েল নাম্বার। ঠিক আছে, তো আমরা কি করব দেখো এখানে আর ই জেড মানে কি হচ্ছে, আর ই জেড মানে হচ্ছে রিয়েল পার্ট অফ জেডটা নেব, এখানে কার সমান হবে, কে সমান হবে, আর কে একটা কি একটা নন জিরো ইন্টিজার। বুঝতে পারছি? তো চলো আমরা সলিউশনটা করি। আমি ধরে নিই প্রথম let z is equal to x plus i1. Therefore, re 1 by z equal to k. re 1 by I plus y equal to k. তাহলে হচ্ছে re x minus i by rationalize করে নিই এটাকে। Re x minus I y by x square minus I square y square equal to k. That is Re x minus I y x square plus y square equal to k. That is Re x by x square plus y square minus I y by x square plus y square equal to k. দেখো আমরা কি করেছিলাম, জাস্ট একটা কমপ্লেক্স নাম্বার ধরে নিলাম z = x + i y, গুলো বসালাম, তাকে রেশনালাইজ করলাম, তারে a + ib ফর্মে নিয়ে আসলাম। এখন তার রিয়েল পার্টটা কোনটা, এটা রিয়েল পার্ট অফ দিস এক্সপ্রেশন কত হচ্ছে, এটা রিয়েল, এটা হবে তোমার রিয়েল পার্ট না, এটা হচ্ছে রিয়েল পার্টটা। এটা হচ্ছে রিয়েল পার্টটা। ঠিক আছে, তো তো রিয়েল পার্টটাকে কত হবে, কে। দ্যাট মিনস, তার মানে দেয়ারফর এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে বাই এক্স, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কে বাই এক্স ইকুয়াল টু জিরো। তার মানে এটা কার একটা ইকুয়েশন, একটা সার্কেল। অপশন নাম্বার কোনটা হবে, ইট ইজ এ সার্কেল, it is a circle বিনাবর্ষণ। ঠিক আছে, কারণ সার্কেলের জানারি ইকুয়েশনটা কি থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। আমি বলে দিয়েছিলাম জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। বুঝতে পারছি? তো দেখো, সো দেখে নাও এখানে কম্পেয়ার করলে কি হবে, জিটা কত হবে, মাইনাস কে হবে। ঠিক আছে, সরি এটা হবে এক্স বাই কে হবে, ইট উইল বি এক্স বাই কে, এক্স বাই কে, কে বাই এক্স না, এটা হবে এক্স বাই কে। সো একবার দেখে নাও তোমরা, नेक्स्ट पास नंबर एम আজকের সে লাস্ট কোশ্চেনটা আমি আজকে করাচ্ছি, ঠিক আছে? টাইম ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর লাস্ট কোশ্চেনটা করাবো, তারপর কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা বাড়িতে করে নিও, ঠিক আছে? চলো, ইফ ওমেগা ইকুয়াল টু আলফা প্লাস আই বিটা where beta not equal to 0 and z not is equal to 1, satisfy the condition that omega minus omega bar z by 1 minus z is purely real, then the set of values of z is a number mod z is equal to 1 comma z not equal to 2, b number mod z is equal to 1 comma z not equal to 1. So c number z is equal to z bar and d number none of this. তো প্রথম দেখো আমরা করে নিই কোশ্চেনটা কি বলেছে। দেখো এখানে দেওয়া আছে যে ওমেগা এক্সে একটা ওমেগা হলো কি একটা কমপ্লেক্স নাম্বার, আর যেখানে বিটাটা নট ইকুয়াল টু 0 আর জেডটা কোনো সময় 1 হবে না, বিটা 1 হবে না, কন্ডিশন স্যাটিসফাই করবে এই কন্ডিশনটাকে ওমেগা মাইনাস জেড ওমেগা বার ইনটু জেড মাইনাস 1 মাইনাস জেড ইজ পিওরলি রিয়েল, দেন দ্য সেট আপ। তো এটাকে আমার কী করতে হবে, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে জেডের ভ্যালুটা কত হবে সে, বা মড জেডের ভ্যালু কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে সেটা আমার একটু দেখতে হবে, ঠিক আছে? তো আমি ধরে নিই যেহেতু এটা একটা পিওরলি রিয়েল, লেট z1 equal to omega minus omega bar z by 1 minus z is purely real, ঠিক আছে? তো therefore according to the question কি হবে, যদি পিওরলি রিয়েল হয় তাহলে z1 আর z1 এর বার কি হবে, সেম হয়ে যাবে, কারণ পিওরলি কমপ্লেক্স নাম্বার যদি হয় তাহলে তার বার পিওরলি রিয়েল হলে, সাপোজ দেখো এখানে একটু দেখো জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই, এবার তো পিওরলি রিয়েল হলে কত হবে, পিওরলি রিয়েল কমপ্লেক্স নাম্বার হলে সেটা হবে শুধুমাত্র এটা থাকবে, তো তার জেড বার করে কত হবে, এক্সই থাকবে, তার মানে এই দুইটা কী হবে ইকুয়াল, ঠিক আছে না? কন্ডিশনে কি ফর পিওরলি, বুঝতে পারছি? তো কোনো একটা কমপ্লেক্স নাম্বার যখন পিওরলি রিয়েল হয় তাহলে তার কী হয়, তার মোড তার আর তার কনজুগেট বার করো আর সেটা কি হয় অলওয়েজ সেম থাকে। তো আমরা এটাই করে নিয়েছি, যেহেতু এটাকে পিওরলি রিয়েল বলেছি তো এটা ইকুয়াল টু আমি জেড1 ধরে নিলাম। তো পুরোটা বসিয়ে দিই এখানে ওমেগা মাইনাস ওমেগা বার জেড বাই 1 মাইনাস জেড ইকুয়াল টু কত, এটা বার হয়ে যাবে ওমেগা মাইনাস জেড বার 1 মাইনাস জেড বার। তো কস মাল্টিপ্লিকেশন করে দিই ওমেগা ওমেগা বার জেড 1 মাইনাস জেড বার ओमेगा बार ओमेगा जेड बार इंटू कत हो 1 माइनस जेड। सो एखन आपके एटी कस मल्टिप्लाई करते हैं, এটাকে একটু সিম্পলিফাই করে নেই। ओमेगा बार जेड 1 माइनस जेड बार ओमेगा बार माइनस ओमेगा जेड बार इंटू 1 माइनस जेड इक्वल टू 0। আচ্ছা, তো এটাকে আমরা একটু কি করবো, সিম্পলিফাই করবো। সিম্পলিফাই করলে অ্যাকচুয়ালি এটাকে সিম্পলিফাই করো তোমরা জেড সিম্পলিফাই করলে কত আসবে ওমেগা মাইনাস ওমেগা বার प्लस ओमेगा माइनस ओमेगा बार इंटू मॉड जेड इक्वल टू 0। ओमेगा मार माइनस ओमेगा अच्छा तपर एर दिखे माइनसटा कमे नी तो ओमेगा माइनस ओमेगा बार इंटू मॉड जेड इक्वल टू 0 दैट इज माइनस ओमेगा बार 1 माइनस नॉट जेड इक्वल टू 0। बस ये तो स्क्वायर हो गया, ठीक है सर, ये तो स्क्वायर हो गया, ये तो स्क्वायर हो गया। देखो तो এটা কোনোদিন জিরো হতে পারে না, সিন্স মাইনাস ওমেগা বার নট ইকুয়াল টু 0 देयरफॉर 1 মাইনাস মড জে স্কয়ার ইকুয়াল টু 0 1 ইকুয়াল টু মড জে স্কয়ার তাহলে জেড ইজ ইকুয়াল টু কত হবে 1, তাহলে মড জেড ইকুয়াল টু 1 আর জেড নট ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে অপশন নাম্বার বি ইজ কারেক্ট। দেখো এখানে আমি কি করলাম, জাস্ট ওইটাকে ধরে নিলাম, ওইটা তোর কনসেপ্টটা দেখিয়ে দিলাম, বেসিক ফর্মুলাটা কি করে सिम्प्लीफाई कर लम सिम्प्लीफाई कस मल्टीप्लाई कर लम कस मल्टीप्लाई एखे एक दूटा स्टेप जाम दिलाम दिए कि कर निलाम ओमेगा माइनस ओमेगा बार थेके कमन निलाम कमन नेওয়ার পর देखो ओमेगा माइनस ओमेगा बार कोनोदिन ओमेगा হয় তা কমপ্লিট হবে না, জিরো হবে না, কারণ হচ্ছে কি ওমেগা ইকুয়াল টু কত হয় আলফা প্লাস আই বিটা, ওমেগা বার কত হবে আলফা মাইনাস আই বিটা, তো একটা একটা সাবট্রাক্ট করো কোনোদিনও জিরো হবে না, এখানে 2i বিটা চলে আসবে, ঠিক আছে। তার জন্য এই পার্টটা যদি জিরো না হয় তার মানে এই পার্টটা জিরো হবে, তার মানে হচ্ছে এখানে মড জেড কত হবে 1, তো মড জেড ভ্যালু কত 1, ঠিক আছে। অপশন ডবল বি ইজ কারেক্ট, বুঝতে পারছেন? একটু দেখে নাও। তো চলো আজকের দিনে তো ভিডিও তো শেষ হয়ে গেলো, ওই তো শেষ হয়ে গেলো। কোশ্চেন আমি যেটা করার দেওয়ার করিয়ে দেওয়ার, আমি কিছু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, হ্যাঁ এক কোলা কোশ্চেন করলে তো হবে না, কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা বাড়িতে করবে 3-4টা, ঠিক আছে। Number 1 question. If alpha and beta are the different complex number with mod beta equal to 1, then beta minus alpha 1 minus alpha bar beta is a number 0, b number 3/2, c number 1/2, d number 1. Next, if n is an integer which leaves remainder 1 when divided by 3, then 1 plus root 3i whole to the power n plus 1 minus root 3i whole to the power n is minus 2 to the power n plus 1, b number 2 to the power n plus 1, c number minus 2 to the power n, and d number minus 2 to the power n. Next, if 1 plus cos phi plus I sin phi by 1 plus cos phi minus I sin phi whole to the power n equal to u plus ib, where u, b are all real numbers, then u is and cos phi b number, cos n phi c number, cos m phi by 2, and d number sin m phi by 2. 4 number question. The equation of locus of Z such that mod Z minus I by Z plus I equal to 2, where Z is equal to X plus IY is a complex number. I'm going to find legally. Yes, I option time with the person I try to know Choto at I enter option time with the chest. There is the number 3x² plus 3y² plus 10y minus 3 equal to 0. The number 3x² plus 3y² plus minus 10y plus 3 equal to 0. C number 3x² minus 3y² minus 10y minus 3 equal to 0, and d number x² plus y² minus 5y plus 3 equal to 0. So, अनेक लंबा है किसी बीट आई हो तो तुम्हारे आमी की कोलम कॉम्प्लेक्स नंबर टा देखो कॉम्प्लेक्स प्लेन टा आर्गन प्लेन टा की शीट बुझे दिलाम उबलार फॉर्म टा की करे करते शीट बुझे दिलाम एक दिन एग्जांपल दे दिलाम तुम्हारे करार जन्य एक टाइम कोरे दिलाम नेक्स्ट आमी करलाम किसी क्वेश्चन डी मोइस थ्योरम टा दिए तार किसी एग्जांपल दे दे करे दिलाम এখন তোমরা কি করবে বাড়িতে কি করবে এখানে যে হোমওয়ার্ক গুলো দিয়েছি এই প্রত্যেকটা হোমওয়ার্ক তোমরা বাড়িতে কি প্র্যাকটিস করবে ঠিক আছে ট্রাই করবে এগুলো সলভ করার জন্য আমি যেগুলো করে দিয়েছি ওই রিলেটেড মধ্যে এগুলো আছে ঠিক আছে সলভ করে যদি কোনো সময় না পাও কোনো কোশ্চেন কি এরকম আসে সেটা কমেন্ট সেকশন বলবে আমি তার আনসারটা বলে দেব কোনটা কি আনসার হবে সেটা ঠিক আছে সো ভিডিওগুলো ভালো করে দেখো যারা বিশেষ করে দূরে থাকো আসতে পারো না আগরতলাতে তারা খুব ভালো করে দেখবে বারবার করে দেখবে প্রবলেম থাকলে আমার কমেন্ট সেকশনে বলবে কি প্রবলেম হচ্ছে আর যারা আগরতলাতে আছে তারা অবশ্যই দেখবে কারণ নিশ্চয়ই আগরতলাতে অনেক স্বপ্ন নিয়ে স্বপ্ন পূরণ করতে হবে ঠিক আছে স্বপ্ন পূরণ করতে স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন পূরণ করার জন্য সেই এনার্জি নিয়ে কাজ করতে হবে সো খুব খাটো করো আমি তোমাদের পাশে আছি এবং থাকবো ভিডিওগুলো ভালো করে দেখো আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যদি তোমার একটা ফার্স্ট ভিডিও হয় আগের ভিডিওগুলো দেখবে ঠিক আছে কারণ এটা তো হচ্ছে কমপ্লেক্স নাম্বার থার্ড ভিডিও 3 নম্বর ভিডিও আরও 2টা ভিডিও আসবে সো তোমরা কি করবে যদি এটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটাকে প্রেস করে দেবে। তাহলে কী হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ভিডিওগুলো যখনই আজ আমি আপলোড করবো তখন তোমার কাছে কী হবে নোটিফিকেশন চলে আসবে। আমি আজকে ফিজিক্স ম্যাথ দেখলাম, আমি ফিজিক্সে করে এন্ট্রান্সের জন্য তো ফিজিক্সটা চলে আসবে, ঠিক আছে। আর ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখবে, প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসবে। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 2 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার।